সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। এখন সকাল 9টা বাজে। তো পূজার মা এই যে রান্নাঘরের চুলা আছে না, মাটির চুলাটা, ওই চুলাটা ঠিক করতেছে। কারণ ওই চুলার নিচে যে শিক থাকে, রড, এটার এই রডটা নষ্ট হয়ে যাওয়াতে ওই চুলাটা ঠিকমতো জ্বলতো না, যার কারণে চুলাটা ভাঙ্গা হয়েছে। ভাঙ্গা আবার রড বসানো হয়েছে, এটা পুনর্মেরামত করা হইতেছে চুলাটা। তো যে কাজটা আস মোটামুটি শেষই, এখন খালি চুলাটা বসাইব। তো আপনার তো পদ্ধতিটা আমরা দেখাইতেছি কীভাবে চুলাটা বানাই। বাদ, তো এই যে চুলা বানাইছে, ওই যে রড, ওই রডটা বসানো হয়েছে। পার দাও, দেখাই দিই, পার দাও। ওই যে রড, রডটা বসাইছে, রডটা বসিয়ে খাঁচা মতো বানাইছে। ইচ্ছাটা করছে খাঁচা মতো, মানে তার মানে এখানে যে ঘুটে আছে না, যে গোবর, ওই ঘুটেগুলো শুকিয়ে যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ওখানে থাকে, এই জ্বালানি জ্বলতে থাকে চুলার দ্বারাই। এই অবস্থা। তো এখন সবাই দেখাইতে পারলাম কীরকম বানাইছে আমাদের এখানে চুলা। এটার কয় শিখের চুলা কয়, এটা বানানো হইলো পরে যে এই এই যে মাথা টাকা এইটুকু বসাই দিব, এই মাথায় যেটুকু এটা বসাইলেই ওকে। যখন কাজ মোটামুটি শেষ, এখন বসাই দেব। বন্ধুরা এখন তো যে কাঁচা মাটি দেওয়া হয়েছে, এখন যদি ওটা বসাই তাহলে এটা ওজনে ডাইবা যাইব। এই জন্য আবার তো বিরতি রাখলো, বিকালের দিকে বসাইব। এটা শক্ত হইলে একটু শক্ত আসুক মাটিটা, তারপরে এটা বসাইব। তো আজকে মঙ্গলবার হাট, তো আজকে হাটে যাবো। তো হাট বাজার করে আসি, আজকে তো এখানে রান্না করা যাবো না, রান্না করবো বাইরে, আমাদের সামনে বাড়ির সামনে, আপনার বাড়ির ভিতরে। এছাড়া আর রান্না করার জায়গা নেই, আজকে তো এখানে করাই যাবো না রান্না। তো এখন তো ঋতু পরিবর্তন হইতেছে, ঠান্ডা সর্দি লাগতেছে সবারই। তো বন্ধুরা আজ মুড়ির দান, মুড়ির দান সিদ্ধ করছে আজকে সকালবেলায়। রোদ উঠছে, শুকাই দেওয়া হয়েছে, সরিয়ে দিচ্ছে, ওই জায়গায় আছে আর এই জায়গায় আছে মুড়ির দান। ভিজা তো দুয়ার এখনো ঠুয়াই নাই, এই কাগজ বিছিয়া দেওয়া হয়েছে। আমি হাট থেকে আসলাম, কাঁচা বাজার করছি, মাছ কিনছি। এখন সুপুজার মা মাছ কাটতেছে, আজকে রুই মাছ আনছি। তো রুই মাছটা বেশি বড় না, ছোট হয়, দুটো মাছ আনছি। তো যে একটা কাটতেছে কেবল রুই মাছটা, খারাপ না ভালোই বলা আছে।
داو 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 مسكره يجلو هندويه يجلو يجسكا تسكرانا من الشنطه تجيبو كاتي مشابالا كاتو يجلو اجدون ديزاين كاتي مشابالا রাত্রি বেলা খাবার না আর হলো না বাবা না বাজি না চলো কবিটা তো দেখতে ভালোই লাগবা জানি না না করলে কি মনে হইব বলবো নাকি কবি 80 টাকা কেজি 80 কত টাকা আছে 1 কেজি 80 টাকা দিচ্ছি বড় বড় নমস্কার বন্ধুরা মাছ আছে হ্যাঁ বাইরে গেছি চুলাটা ঠিক করি নাই বহাই নাই কারণ কেদাই গেছে বহিয়ে দুদিন গেলে সব রান্না আমি ঘরে সব রান্নাম না তুমি না বাইরে দি চুলা ধনা গ্লাসে
ভালো করে একটু ভেজে নিলাম কপি আলু দিয়ে দিই লবণ দিয়ে দিই পাতা যা লেগেছে আর আমার খালে আনি পূজা তো কত চেষ্টা নিয়েছেন তো হয় না একটা ধনিয়া পাতা দিলাম নামিয়ে হবে কপি দিয়ে আলু বেগুন দিয়ে দুই মাসের তরকারি রান্না করা শেষ এখন কুসুরলতি দিয়ে রান্না করি তারপরে আর কি সন্ধ্যায় দেবো তারপর রাত্রি খাওয়া দাওয়া তো এখন রাত 8টা বাজে আজকে সকাল সকালে খাবো আমরা দুপুর বেলায় তেরকম ভালো কিছু খাওয়া হয় নাই সকালের ভাতের রান্না ছিল তো এখন আমরা খাবার বসবো এখন তো রাত্রিবেলায় তো জিজি পোকার ডাক শোনা যাচ্ছে অবশ্যই ওখানে সবাই বসে বসছে দুইটাই আয়োজন করছে তরকারি আর হলো যে কসুরলতি বন্ধুরা কসুরলতি খেলাম বর্ষের প্রথম শীতের সবজি
أصبحت 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 أصب